নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত দেখছেন এই মুহূর্তের নক্ষত্র বার্তা অনুষ্ঠান। এবং আমাদের সমস্ত বন্ধুরা জানেন যে এই অনুষ্ঠানে হোয়াটসঅ্যাপে আমরা কাকে পেয়ে থাকি, আমরা কিন্তু পেয়ে থাকি পশ্চিমবঙ্গের অন্যতম জ্যোতিষ ব্যক্তিত্ব। শুধু পশ্চিমবঙ্গ বললে অবশ্য ভুল বলা হবে, কারণ বলতে হবে সনাতন ভারতে যারা জ্যোতিষ নিয়ে চর্চা করেন তাদের মধ্যে অবশ্যই অন্যতম অনন্য ব্যক্তিত্ব শ্রী গোপাল ভট্টাচার্য। অনেক স্বাগত আপনাকে গোপালদা অনুষ্ঠানে, কি বিষয়ে থাকবো আজকে আপনাদের চর্চায়? দেখুন, পুজোর মরশুম তো গেল, দুর্গাপুজোর প্রত্যেকটা পুজোর ফল আছে। আমরা মাকে ডাকি কেন বা পুজো করি কেন, আমরা পুজো করি এই জন্যই যে ফল প্রাপ্তির নিমিত্তে। দুর্গাপুজো অর্থ এবং বৈভব দুটো বৃদ্ধির নিমিত্তে দুর্গাপুজোর ফল। কালী পুজো অশুভ দোষ নাশের জন্য কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সোজা কথা আছে, জগদ্ধাত্রী পুজো করলে মনস্কামনা পূর্ণ হয়, তেমনই কার্তিক পুজো করলে সন্তান প্রাপ্তি হয়। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোসংযোগ করতে পারেন না, যাদের কনফিডেন্সের অভাব, অর্ধেক কথা পেটে থাকে, অর্ধেক কথা মুখে থাকে, তাদের জন্য কার্তিক পুজো খুব আদর্শ। এই কার্তিক পুজোর দিন কিছু নিয়ম আছে, বিশেষ করে পরীক্ষা তো আসছে, এই কার্তিক পুজোর দিন কী করবেন এটা নিয়ে আমরা আজকে আলোচনা মেইন করব। মেইনলি কার্তিক পুজোটার উপরে ফোকাস করব। সোজা কথায় আজকে 16ই নভেম্বর শুক্রবার কার্তিক পুজো, এই কার্তিক পুজোর অনেক উপকারিতা রয়েছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটা ফোন নিয়ে নি তার আগে, ঠিক আছে, নমস্কার, কে রয়েছেন? আমি রুগ্নি থেকে বলছি। গোপালদা নমস্কার, আপনাকে দিদি নমস্কার। আমি আপনার নিয়মিত প্রোগ্রাম দেখি এবং আপনার অ্যানুয়াল সাবস্ক্রাইবার ম্যাগাজিনের আমার একদিন গেছিল, আপনার কাছে গিয়ে খুব উপকার পেয়েছে, চাকরি পেয়েছে আর কি। আমি আজকে আমার ছেলের জন্য একটু জানতে চাচ্ছি আপনার কাছে, আমিও যাবো। কোথা থেকে বলছেন? হুগলি থেকে। আচ্ছা, কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান আমাকে? আমি বহু বছর, আমি নিজে ফ্যান পুরোই, বহু বছর ধরে দেখছি। বহু বছর মানে কত বছর? আপনি 18 বছরের মধ্যে এই টিভিতে একবারও কথা বলেননি এর আগে? পাইনি। 18 বছর ধরে ফ্যান, অসাধারণ। না, আমাকে আমাকে কাল আমাকে এই কিছুদিন আগেই আমার চেম্বার একজন, আমি তো একটু আমি বলছি, কিছুদিন আগেই একজন ক্লায়েন্ট গড়িয়াহাটে এসেছিল, বলছিল যে গোপালদা আমি কিন্তু আপনার 18-19 বছর ধরে অনুষ্ঠান দেখছি, তখন আপনি একটু রোগা ছিলেন, তখন আপনার গোপ ছিল, হ্যাঁ, এখন আপনি অনেক পাল্টে। মানে আমি আপনার সমস্ত এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করি। কোন প্রোগ্রামগুলো? সেমিনার? ওই আপনি যেটা অ্যানুয়াল গত বছর হলো, তার আগের বছর হলো, ও উনি সেমিনারও অ্যাটেন্ড করেন? হ্যাঁ হ্যাঁ, সবাই। যাক, তবে একটা ভালো, আমার ভাগ্যটা ভালো না, আমার ছেলের ভাগ্যটা কি দেখি ভালো হয় দেখি বল। যাক, এটা ভালো যে 18 বছর পরে আপনি আজকে লাইন পেলেন, 18 ইয়ার্স পরে, লং টাইম। রামচন্দ্রের 12 বছর বনবাসে কেটে গিয়েছিল, কিন্তু 18 বছর পরে ফোন পেয়েছেন এই প্রোগ্রামে এটা। আচ্ছা বলুন বলুন, ছেলের নাম বলুন। আমার ছেলের জন্ম তারিখ হচ্ছে 5th April 1988, বিকেল 4:30 জন্মস্থান কলকাতায়। দুপুর 4:30? বিকেল 4:30। আচ্ছা, বিকেল 4:30 জন্মস্থান কলকাতা। কলকাতায়। আচ্ছা, এমনি রাশি লগ্ন এগুলো জানেন কি? হ্যাঁ হ্যাঁ জানি জানি। আচ্ছা, যেটা মেইন হচ্ছে যে পাওয়া যাচ্ছে, আমি আমি তবু বলি, মেলান মঙ্গলবার ছিল। হ্যাঁ, মঙ্গলবার ছিল। কন্যা লগ্ন তুলা রাশি, বিশাখা নক্ষত্র রাক্ষস গণে জন্ম, কৃষ্ণপক্ষের কৃষ্ণা তিথিতে জন্ম, মানে কৃষ্ণপক্ষের যেটা পাওয়া যাচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়াতে জন্ম। কৃষ্ণপক্ষের তৃতীয়াতে? হ্যাঁ, কৃষ্ণপক্ষের তৃতীয়াতে জন্ম। যেটা মেইন হচ্ছে যে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে চন্দ্র এবং বৃহস্পতি, সুতরাং আর্থিক ভাগ্য মোটামুটি ভালো, উচ্চশিক্ষার যোগ রয়েছে। এই জন্মচকে যেটা মেইন শুক্র তু সক্ষেত্রে বসে রয়েছে, রবি বুধও একসঙ্গে সপ্তমে বসে রয়েছে, মঙ্গল এখানে 1, 2, 3, 4, 5, 6, 6 বসে রয়েছে। ঝাল খাবার খেতে খুব পছন্দ করবে, কেমন একটু ধরনের ফুড খেতে পছন্দ করবে। আপনার ছেলে বই খাতাপত্র পড়াশোনা এইসবগুলো নিয়ে থাকতে ভালোবাসবে, লেখালেখির হাত খুব ভালো হতে পারে। এর জন্মকুষ্টিতে কিন্তু কেতু এবং শনি এই দুটো গ্রহের কিন্তু অবস্থান খুব একটা ভালো নয়, এই দুটো গ্রহের কারণে কিন্তু অনেক বেশি বাধা বিপত্তি, এবং যতটা ও সফলতা চাইবে বা আর্থিক বিকাশ চাইবে সেটা কিন্তু পেতে পারবে না, কেমন। এমনি মানে শিক্ষা জীবন ভালো, আমি যেটা বললাম ওভারঅল যেটা চার্ট বলছে, শিক্ষা জীবন ভালো, কি বলে লেখালেখির হাত থাকতে পারে, কি বলে পড়াশোনার প্রতি একটা গভীর সবসময় একটা মানে ইয়ে থাকবে, যে কোনো বই, নভেল হোক, যে কোনো বই পড়তে আপনার ছেলে সোজা কথায় খুব ভালোবাসবে।
সপ্তম স্থানে রবি বুধ এবং শনি কেতু যেহেতু পীড়িত, বিবাহ স্থানে একটু বিলম্ব হবে, বিয়ের ব্যাপারে একটু দেরি হবে, একটু বেশি বয়সে বিয়ে হবে, আর কি বলে চাকরি যোগ রয়েছে। কি জানতে চাইছেন বলুন। আমি আপনি যা যা বলেছেন একদম ঠিক গোপাল দাস, এসব কিছু নিয়ে আমার শুধু দুটো প্রশ্ন আছে যে ও শিক্ষা ক্ষেত্র গুলো খুবই মানে রামকৃষ্ণ মিশন কনভেন্ট এসব পড়াশোনা করেছে, কিন্তু চাকরি সেরকম হয়নি, সে চাকরি সরকারি পাবে কিনা ও চেষ্টা করছে প্রবল হবে, আর বিবাহ আর বিয়ে দিতে চাই একটু কিভাবে এগোবো। ওই যে আমি বললাম যে আপনার ছেলে জন্মছকে দুটো গ্রহ খুব ডিস্টার্ব করছে এই চারটাকে, একটা শনি আর একটা কেতু। হ্যাঁ, ওকে ওর চতুর্থ স্থানে শনিতে একটা টোটকা বলি, ওকে বলবেন যে যখনই পারবে গরুকে বা কাককে রুটি খাওয়াতে। আচ্ছা, ও খাওয়ায়, কাককে খাওয়ায়। হ্যাঁ, এটা করলে এটা 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 ভালো, গরুকে বা কাককে রুটি খাওয়ালে এর ক্ষেত্রে শুভ। তবে এর তো একটা ভালো যোগ দেখতে পাচ্ছি, চন্দ্র বৃহস্পতির গজকেশ্বরী একটা ভালো যোগ রয়েছে, কিন্তু এই শনিকে কিন্তু গোপাল একটু শেয়ার করি, কিন্তু বৃহস্পতি এটা তো অষ্টমে বসে আছে, বৃহস্পতি অষ্টম হইতেই বল, চন্দ্র বৃহস্পতি যোগটা তো ভালো, কিন্তু বৃহস্পতি যেহেতু অষ্টমে আছে, বৃহস্পতি এটাকে বলে ছিদ্র বৃহস্পতি। হ্যাঁ, মানে বৃহস্পতি মানে জল আছে পাত্রে, দুধ আছে কিন্তু সেটা সব আস্তে 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 বেরিয়ে যাচ্ছে, সেটা সব পড়ে যাচ্ছে, লাভ নেই তো। হ্যাঁ, এই এই যে এই যে এই আমার অনুষ্ঠান থেকে আপনারা জ্যোতিষের আসল, আমি আপনার ওখানে যাবো শিখবার জন্য, ওই জন্য আর কি। হ্যাঁ, তো এই বৃহস্পতিটাকে একটু মেরামত করতে হবে, আর শনি আর কেতুটাকে। হ্যাঁ, ভালো চাকরির যোগ আছে, ওই যে বললাম ছিদ্র বৃহস্পতি, ছিদ্র বৃহস্পতিটাকে একটু ঠিক করান। বিয়ে কিন্তু অনেক দেরিতে, না এই বিয়েতে কিন্তু দেরি হবে, বিয়ে কিন্তু খুব লেট, এখন যোগাযোগ করব, এখন চেষ্টা করে কোনো লাভ নেই, এখন ও চেষ্টা করুক চাকরি কলেজ সার্ভিসের জন্য আগে চেষ্টা করুক। হ্যাঁ, ও চেষ্টা করছে, দিচ্ছে পরীক্ষা, দিচ্ছে চেষ্টা করছে, একটু দেখে নিন চারটা তিনটে জায়গাকে ঠিক করতে হবে, শনি আর কেতু প্রথমায়, তারপরে হচ্ছে বৃহস্পতি চন্দ্রের সঙ্গে চন্দ্রের অপোজিটে বসে আছে, এটা ভালো, কিন্তু বৃহস্পতিটা ছিদ্র হয়ে গেছে, ছিদ্র বৃহস্পতি, এগুলো তো জ্যোতিষের ভাষা সোজা কথা, আমার ভাষা। হ্যাঁ, তো এটাকে যদি ঠিক করলে হবে তো, আমি কেন হবে না, এত লোকের হচ্ছে কেন হবে না, এখানেই তো জ্যোতিষের ম্যাজিক। অনেক ধন্যবাদ দিদি ফোন করার জন্য। 18 বছর ধরে আপনি ফ্যান, আপনি অনুষ্ঠান দেখছেন, সেমিনার অ্যাটেন্ড করছেন, নিয়মিত আপনি ম্যাগাজিনগুলো ফলো করেন, এই প্রশ্নটা থাকার কথাই না। শুনুন, এইটাও একটা কথা, হ্যাঁ, গ্রহের ফের না থাকলে আমার কাছে কেউ আসতে পারবে না, বা গ্রহের সংযোগ না পেলে, সোজা কথা, বহু মানুষ 18 বছর কেন, অনেক 22 বছর আমার টিভি অনুষ্ঠান দেখছে, হতেই পারে 22 বছর পরে এসে বলছে দাদা আমি এলাম, এই আসতে পারলাম, আমার চাকরি হয়ে গেছে কিন্তু এখনো বিয়ে হচ্ছে না। আচ্ছা, তো এ এ এ কি বলবেন, 18 বছর 19 বছর ধরে, আর দেখুন 19 বছর ধরে চেষ্টা করে তারপরে ফোনের, আজকে ফোন লাইন পেলেন, ফোনের লাইন পেলেন, সবই গ্রহের সংযোগ। ওই যে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলছে না যে কি বলে, যা কিছু সমস্ত কিছু ঘটে আছে, এই ঘটনাটার সম্মুখীন তখনই হবে, সোজা ভাষা জ্যোতিষের ভাষা যেটা বলে যায়, যদি গ্রহের সংযোগ সঠিকভাবে পাওয়া যায়। তো যাই হোক, আর একটা ফোন আছে, একটা ফোন আছে আমাদের সঙ্গে, এটা নিয়ে নিই আর একটা ফোন আমরা। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলি, জানলাম বরানগর থেকে বলছি, শান্তি ব্যানার্জি। একটু জোরে বলুন। হ্যাঁ দিদি, আমার ছেলের জন্য জানতে চাই। একটু জোরে বলতে হবে। কোথা থেকে বলছে? হ্যাঁ, জোরেই বলছি, ছেলের জন্য জানতে চাই। হ্যাঁ, বলুন বলুন। ছেলে যেটা বার্তা বলছি, ছেলে কোথা থেকে বলছেন বললেন? আমি ডানলপ বরানগর থেকে বলছি। ডানলপ, ছেলের নাম কি? শুভময় ব্যানার্জি। বেশ, শান্ডিল্যগোত্র ব্যানার্জি, বলুন ডেট অফ বার্থ। বলুন, 1/3/1998। সময়? হ্যাঁ, সময় হচ্ছে 12:38। 12:38, কোথায় জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা, রাশি ফাশি জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, জন্মবার ছিল রবিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিথুন লগ্ন মীন রাশি রেবতী নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ। দেবগণ ছিল শুক্লপক্ষের চতুর্থী তিথি। হ্যাঁ। এর চার্টে মেইন যেটা হচ্ছে যে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় স্থানে রাহু রয়েছে, তৃতীয় রাহু থাকলে বহু ভ্রমণ করায়, বহু ঘুরতে হয় জীবনে, এমনকি বিদেশ যাত্রাও দেয়, বিদেশেও কি বলে উন্নতি দেয়, তৃতীয় রাহু বিদেশ ভ্রমণও করায়, বহু যাত্রা দেয়, চতুর্থ কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই,
সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে শুক্র বিবাহিত জীবন ভালো হয় না, অষ্টম স্থানে শুক্র বিয়ের ক্ষেত্রে খুব কেয়ারফুলি বিয়েতে যাওয়া উচিত বা বিয়ের আগে খুব ভালোভাবে বুঝে শুনে বিয়ে দেওয়া উচিত। নবমে রবি বুধ বৃহস্পতি এবং কেতু একসঙ্গে রয়েছে, এখানে একটা গুরুচণ্ডালী দোষ তৈরি হয়েছে। দশম স্থানে কর্মস্থানে শনি মঙ্গল চন্দ্র, বহুবার কর্মক্ষেত্রে পরিবর্তন হবে, এক সংস্থায় বেশি দিন চাকরি করবে না, একাধিকবার পরিবর্তনের যোগ রয়েছে। টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করার মনে হয় আপনার ছেলে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করবে, জেদ একটু বেশি হবে, তবে সেটা ক্ষণস্থায়ী, সাধারণত ক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্তে সবসময় অটল থাকে। এই যে গুলো বললাম এগুলো মোটামুটি কি মিলেছে? হ্যাঁ 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 মোটামুটি ঠিকই আছে। কথা আছে, ও তো এখন থার্ড ইয়ার পড়ছে, ও কি এখনো সার্ভিস পেলে সার্ভিসের দিকে যাবে নাকি ও যদি গেট দিয়ে এমটেক করতে পারে সেদিকে যাবে? এটা এই উচ্চ শিক্ষার যোগ আছে। আচ্ছা, গেট দিয়ে এমটেক করুক, এই তো এর এখানে নবম স্থানে কি বলে জন্মছকে লগ্নের নবম স্থানে অনেকগুলো একসঙ্গে অনেকগুলো গ্রহ বসে আছে। আচ্ছা, তো সুতরাং গেট দিক উচ্চ শিক্ষা দিক আপনার ছেলে বিদেশ এমটেকের যোগ আছে। তবে দেখুন মঙ্গল শনি চন্দ্র যে একসঙ্গে আছে এটা কর্মস্থানে বসে পড়েছে তিনটে গ্রহ, শনি মঙ্গল চন্দ্রের একসঙ্গে একই রাশিতে অবস্থান কিন্তু ভালো নয়। তো আপনার ছেলের সব ভালো, পড়াশোনা করছে ঠিক আছে, সায়েন্স নিয়ে পড়েছে, টেকনিক্যাল লাইন নিয়ে পড়ছে, উচ্চ শিক্ষাও দেবে, কিন্তু শনি মঙ্গল চন্দ্রটা যখন যতক্ষণ না আপনি উপায় করবেন না কর্মস্থানে ততক্ষণ আপনি দেখবেন আপনার ছেলের যে ভালো চাকরির ক্ষেত্রে ভালো কেরিয়ারের উন্নতির ক্ষেত্রে কিন্তু অনেক বাধা আসবে। তো যখন সম্ভব হবে কোনো একজন ভালো কাউকে দেখিয়ে দশম ভাবে যে যে শনি মঙ্গল চন্দ্র একসঙ্গে গিয়ে জায়গাটা নড়বড় করে দিয়েছে এই জায়গাটা একটু ঠিক করাবেন, তাহলে আপনার ছেলে খুব বেনিফিটেড হবে, ভালো জায়গায় যেতে পারবে। ঠিক আছে, সরকারি চাকরির যোগটা কি আছে? না নেই, তৃতীয় রাহু থাকলে বেসরকারি সেক্টর, বিদেশ যাবে, রাজ্যের বাইরে চাকরি করবে ইত্যাদি। সবার সরকারি চাকরি হয় না, সিট কত সরকারি চাকরি, প্রয়োজনও তো নেই সবার। অনেক ধন্যবাদ দিদি ফোন করার জন্য। একটা কাজ, যেটা বললেন গোপাল দা সেটাকে একটু ফলো করার চেষ্টা করুন, ওর যে দশম ভাবে যে শনিচন্দ্রর যে কানেকশনটা রয়েছে সেটাকে আপনাদেরকে কিন্তু একবার ঠিক করে নিতে হবে, সেটা আপনি অবশ্যই আপনার সুযোগ মতো যোগাযোগ করে নেবেন। আমি একটু চট করে বলে দিই, যারা সামনে যোগাযোগ করতে চাইছেন, স্পেশালি যারা মনে করছেন যে বাগবাজারের জন্য যোগাযোগ করবেন, আমার আমি একটু শর্টে বলে দিই, কারণ আমি আজকে কার্তিক পুজো নিয়ে আলোচনা করব এবং স্টুডেন্টরা কি করে কাজ করবে, স্টুডেন্টরা কেন কার্তিক পুজোটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তার কারণ যে অনেক দেখবেন ছেলে মেয়েরা আছে বাবা মাকে সহ্য করতে পারে না। হ্যাঁ অনেক সময় হয়, হয় না, অনেক ছেলে মেয়েরা আছে বাবা মাকে সহ্য করতে পারে, প্রধান শত্রু বাবা মা। হ্যাঁ, বাবা মা পড়াশোনা করিয়েছে, কি বলে সব কিছু করিয়েছে, হয়তো বিয়েও দিয়েছে, কিন্তু কোনো কারণে বাবা মার সঙ্গে সম্পর্ক একদম ভালো নেই, বাবা মার কাছে আসতেই চায় না। আবার অনেক ছেলে মেয়েরা আছে, ছোট ছোট ছেলে মেয়েরা বাবা মার কাছে থাকে কিন্তু তাদের আচরণ খুব অদ্ভুত। আমার কাছে এমন অনেক ক্লায়েন্ট আছে যারা বলে যে আমার ছেলে এতই রাগি যে জিনিসপত্র ভাঙচুর করে দেয় এবং অনেক সময় কোনো কিছু ছুঁড়ে আমাকে মেরেও দেয়। আচ্ছা, এরকম ছেলে মেয়েরা রয়েছে। আবার অনেক ছেলে মেয়েদের আচরণ আচার আচরণ নিয়ে বাবা মারা খুব ক্ষুব্ধ, এত বেশি বন্ধু বান্ধব, হরর করে বাইক চালাচ্ছে, একজন বলছে আমার ছেলে বাইকের কম্পিটিশন করে। হ্যাঁ, বাইকের কম্পিটিশন করে, তো সেই নিয়ে সেই বাবা মা তিতি বিরক্ত। আরেকজন এসে বলছে যে আমার ছেলে মেয়ের পড়াশোনায় মন নেই, ছেলের পড়াশোনায় মন নেই, অথচ তার একাধিক গার্লফ্রেন্ড। আচ্ছা, হ্যাঁ, কোনো কোনো বাবা মা এসে বলে যে আমার ছেলে দেখা যাচ্ছে ছোট বয়স কিন্তু ড্রিঙ্কস করে ফিরছে। এই যে আচার আচরণ বিহেভিয়ার ভালো নয়, উদ্বেগ, এই জিনিসটাকে কাজে লাগাতে হবে। কি করে এই জিনিস থেকে ছেলে মেয়েদের বের করবেন, বের করে নিয়ে আসবেন, তার প্রকৃত দিন হচ্ছে কার্তিক পূজার দিন। আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব যে কার্তিক পূজার দিন কি করবেন। আরেকটা ফোন নিই আমরা। হ্যাঁ, হ্যালো। হ্যালো দিদি, আমি নাগেন্দ্র বলছি শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি আমি দাদার অনুষ্ঠান কোবলদার অনুষ্ঠান মোটামুটি এক দেড় বছর থেকে রেগুলার শুনছি, তো আমি আজকে দাদার কাছ থেকে কিছু নাগেন্দ্র।
নারায়ণ রায়। নারায়ণ, নারায়ণ ধর, রয়, রয়, নারায়ণ রায়। আচ্ষা, জন্ম তারিখ বলো। 16/6/89। 16/6/89। সময় কত? সকাল 9:30-এর মধ্যে। 9:30-এর মধ্যে এক্সাক্ট সময় জানো না? জ্যোতিষটা ছেলে খেলার জায়গা নয়। একটা 2-3 মিনিট 4 মিনিটের গ্যাপিংয়ে দুটো যমজ সন্তান জন্মায়, দুজনের ভাগ্য কিন্তু এক হয় না। বার্থ টাইমটা খুব ইম্পর্টেন্ট, যদি জানা না থাকে কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে বার্থ টাইমটাকে রেকটিফাই বা সংস্কার করে দাও। বার্থ টাইমকে রেকটিফাই করা যায়। আচ্ছা আচ্ছা। তোমার জীবনের পেছনের দিকে যে ঘটনাগুলো ঘটেছে সেই দশার সঙ্গে সঙ্গে মিলিয়ে মিলিয়ে সেইটাকে রেকটিফাই করা যায়। তো আমি যাই হোক জন্ম আমি বলে দিচ্ছি, জন্ম স্থান কোথায়? জন্মস্থান শিলিগুড়ি। শিলিগুড়ি, শিলিগুড়িতে জন্ম? হ্যাঁ, জলপাইগুড়ি। হ্যাঁ, শিলিগুড়ি জলপাইগুড়ি। শিলিগুড়ি জলপাইগুড়িতে জন্ম? আচ্ছা, শিলিগুড়ি জলপাইগুড়িতে জন্ম। জন্ম বার জানো তো? হ্যাঁ জানি। আচ্ছা, শিলিগুড়ি জলপাইগুড়িতে জন্ম, মানে জলপাইগুড়িতে জন্ম অ্যাকচুয়ালি, না শিলিগুড়িতে জন্ম? হ্যাঁ, জন্মাই জলপাইগুড়ি অ্যাকচুয়ালি। জলপাইগুড়ি প্রপার না, একটু মানে মিডিলে, শিলিগুড়ি থেকে মিডিল, শিলিগুড়ি আর জলপাইগুড়ির মাঝখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ। শুক্রবার ছিল জন্মবার? হ্যাঁ স্যার। সিংহ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ, দেবাড়িগণ। আচ্ছা, এইটা হচ্ছে জন্মছক। লগ্নে কেতু, সপ্তম স্থানে রাহু, তৃতীয় স্থানে তার মানে চন্দ্র রয়েছে, কনফিডেন্সের অভাব। লগ্নে গলা শুনেই বোঝা যায় না, না গলা শুনে যে কনফিডেন্সের অভাব সেটা সবসময় বোঝা যায় না। তুমি তোমার কি বলে বাড়িতে কোনো পাখি টাকি পোষো? হ্যাঁ স্যার। কি পোষো? নিম তো হাঁসের খামার আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, খামার আছে, খামার, মুরগির স্যার। ও হ্যাঁ, পোলট্রি ফার্ম আছে। হ্যাঁ হ্যাঁ, পোলট্রি ফার্ম। বা দেখো, চার্ট থেকে আমি এটা প্রেডিক্ট করলাম। হ্যাঁ 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 হ্যাঁ, চার্ট থেকে এটা তাও বার্থ টাইমটা ঠিক করে বলতে পারছি। বার্থ টাইম আমি ঠিক করে, কিন্তু বাড়িতে যে পোলট্রি ফার্ম আছে, বাড়িতে কোনো পাখি টাকি পোষে কি না? হ্যাঁ আছে, সেটা সেটাও আছে, এটাও বলা যায়, এটাও বলা যায়, এটাও অ্যাস্ট্রোলজিতে বলা যায়। এক্স্যাক্টলি। আমি তো অনেক সময় একজন এসে বলছে, আচ্ছা আপনার বাড়িতে কি কাঠের ঘোরানো সিঁড়ি আছে? সে বলছে, দাদা আপনি বললেন কি করে? হ্যাঁ, এটাও বলা যায়, কাঠের ঘোরানো লোহার ঘোরানো সিঁড়ি আছে। পুরোনো দিনের আগে দেখবেন অনেক বাড়িতে আছে যে লোহার ঘোরানো সিঁড়ি থাকে। আচ্ছা দেখো, কনফিডেন্সের অভাব, পড়াশোনার জায়গা তোমার খুব একটা ভালো হয়নি, যতটা তুমি আশা করেছিলে ততটা হয়নি, কিন্তু পাশ করে গেছো। হ্যাঁ, আটকায়নি, পাশ করে গেছো, কিন্তু খুব একটা ভালো কিছু হয়নি। এমনি কি বলে আর্টস নিয়ে পড়াশোনার চার্ট এটা। তুমি কি জানতে চাইছো স্যার? আমার অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার সম্বন্ধে, মোটামুটি তো বয়স তো প্রায় অনেক দিকে হয়ে গেছে, তো স্যার আমার ক্যারিয়ারটা একটু জানতে চাই। তুমি এখন কি করছো স্যার? আমি তো মানে মোটামুটি ফার্মিং করছি আর কি। তো সেটা নিয়ে কাজ করছো? তুমি বিজনেস করো, এটা ব্যবসা তো? স্যার হ্যাঁ স্যার, তার সাথে সাথে আমি আর কি মানে একটু চাকরির জন্য প্রায় সে প্রস্তুতি। তুমি বিয়ে করেছো? না হয়নি। তুমি বিয়েটা আগে করো, তারপরে কথা বলবে আমার সাথে। লগ্নে যার থাকে কেতু, পরের দনে বাঁধে সেতু। সিংহ লগ্নে কেতু যদি কারুর বসে থাকে, যতক্ষণ না তার বিয়ে হবে, তার জীবনে চরম ভাগ্যোন্নতি বলতে যেটা আসে সেটা হবে না, ওটা বিয়ের পরেই আসবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তার জীবনে পার্টনার যখনই আসবে, তার জীবনে উন্নতি বা ভাগ্যোন্নতি তার বৃদ্ধি পাবে, এ সোজা নিয়ম। সুতরাং বাড়ি থেকে বলো, 30 বছর বয়স, বছরখানেক বছর দেড়েকের মধ্যে তুমি যাই করো, একটা মোটামুটি ভালো পাত্রী দেখে আগে বিয়েটা করো, দেখবে তোমার জীবনে প্রসপারিটি হবে। মেইনলি এটা ব্যবসার ছক, ব্যবসাতেই কনসেন্ট্রেট করতে হবে। বাহ, আগে বিয়েটা করে ফেলো, তারপরে অবশ্যই তুমি কথা বলবে। না, বিয়ে সবার জন্য নয়, আগে না, আর আমার ক্ষেত্রে এটা প্রথম ক্ষেত্রে বললাম যে আপনার ছেলের বিয়ের এখন অনেক দেরি, 35-36 আগে নয়। কিন্তু সিংহ লগ্নে কেতু থাকলে আমি দেখেছি সব লগ্নে কেতুতে কিন্তু বিয়ে করলেই উন্নতি হবে এমন নয়, না, কিন্তু সিংহ লগ্নে পার্টিকুলারলি যাদেরই কেতু থাকবে তাদের ক্ষেত্রে বিয়ের যখনই হবে তারপর থেকে তার জীবনে ফ্লারিশ হবে, সে ভাগ্য উন্নতিটা তারপরেই আর আসবে। একদম। আর একটা ফোন আছে। হ্যাঁ, আরো একটা। আজকে তো ফোনের ঝড় বইছে, আজকে বন্যা ফোনে। হ্যালো, বল। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি সালিমদি থেকে রেবা মন্ডল বলছি। আপনাকে দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা, আপনাকে দিওয়ালির শুভেচ্ছা এবং জগদ্ধাত্রী পূজোর আগাম শুভেচ্ছা। বলুন।
আমার মেয়ের সম্পর্কে জানবো। কার সম্পর্কে? আমার মেয়ে। বলুন জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 9 জুলাই 1990। নাম কি? তনুশ্রী মণ্ডল। তনুশ্রী মণ্ডল। হ্যাঁ, সময় বলুন সময়। 9 জুলাই 1990 রাত 3:15। রাত্রি 3:15। জন্মস্থান কোথায়? কলাইকুণ্ডা। কলাইকুণ্ডা কোথায় যেন পড়ছে? মেদিনীপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ, মেদিনীপুর ডিস্ট্রিক্টে পড়ছে। আচ্ছা, খড়গপুরের কাছেই। মেদিনীপুর ডিস্ট্রিক্ট, বুঝে পেরেছি এবারে। আচ্ছা, ওর এমনি জন্মবার রাশি লগ্ন কিছু জানেন? হ্যাঁ হ্যাঁ, রবিবারে রাত্রে, মানে 3:15 তো, ওটা সোমবার। সোমবার ছিল বিশ্বলগ্ন, মকর রাশি বিশ্বলগ্ন। হ্যাঁ, উত্তরাষাঢ় নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি ছিল। হ্যাঁ, এই হচ্ছে জন্মছক। প্রথম কথা হচ্ছে লগ্নে শুক্র খুব শৌখিন, দ্বিতীয় রবি বৃহস্পতি আর্থিক ভাগ্য ভালো করবে। দ্বিতীয় রবি বৃহস্পতি থাকলে ফিনান্সিয়াল স্ট্যাটাস খুব ভালো হয়। আচ্ছা, কেমন জীবনে কর্মক্ষেত্র হলো, যাই হোক, দামি বাড়ি দামি গাড়ি এসব কেনার যোগ্যতা আপনার মেয়ের রয়েছে। আচ্ছা, তৃতীয় স্থানে এবং বুধ এবং কেতু, নার্ভের খুব প্রবলেম। আপনার মেয়ের একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে দেখবেন ওর কখনো কথা বলতে বলতে দেখবেন বাঁ হাত বা ডান হাত দেখবেন একটু কাঁপবে। আচ্ছা, খুব যখন রেগে যাবে তখন সারা শরীর যেন মনে হবে একটা থরথর করে কাঁপছে। এই জিনিসটা আপনার মেয়ের মধ্যে রয়েছে, রয়েছে কি না? আমি এখন এই বিষয়টা লক্ষ্য করিনি, বাকি আপনি যেটা বললেন কিন্তু ওইটা হয়তো আছে, আমি হয়তো লক্ষ্য করিনি। নার্ভের নার একটুখানি তৃতীয় বুধ কেতু থাকলে নার্ভ রিলেটেড কিছু প্রবলেম নিয়ে আসে। এমনি ভালো চার্ট, পড়াশোনায় ভালো, মেধাবী, এটাও টেকনিক্যাল লাইনের চার্ট। খালি আপনার মেয়ের মাঙ্গলিক দোষ রয়েছে খুব প্রবল, লগ্নে দ্বাদশে মঙ্গল সক্ষেত্রে বসে গেছে। এই যে মঙ্গলটা দেখুন মেষ রাশির ঘরে বসে গেছে, মাঙ্গলিক দোষটা সব দিক থেকেই পাওয়া যাচ্ছে, লগ্ন থেকে পাওয়া যাচ্ছে, শুক্র থেকে পাওয়া যাচ্ছে এবং চন্দ্র থেকেও পাওয়া যাচ্ছে। লগ্নের দ্বাদশে, শুক্রের দ্বাদশে এবং চন্দ্রের চতুর্থে, চার তিন দিক থেকে মাঙ্গলিকটা তৈরি হয়ে গেছে। সেই জন্য বিয়েতে অনেক দেরি হবে, বিয়েতে কথাবার্তা এগোবে, ফাইনালাইজ হবে, কিন্তু বিয়েটা দেখা যাবে ভেঙে যাচ্ছে, ম্যাচিওর করছে না কোনো কারণে। তো এরকম এইরকম কিছু প্রবলেম কি হচ্ছে? হ্যাঁ গোপাল দা, আমি একটা কথা বলছি, অনেক আমি তো ভারত ম্যাট্রিমনিতে অ্যাড দিয়েছি। হ্যাঁ হ্যাঁ বলুন। উনি অ্যাড মানে ম্যাট্রিমোনিয়াল সাইটে উনি দিয়েও রেখেছেন। আরে আগে মাঙ্গলিকটাকে ঠিক করুন রে বাবা, যতই ম্যাট্রিমোনিয়াল অ্যাড দিন না কেন, যদি জন্মজকে প্রবল মাঙ্গলিক দোষ থাকে কি করে বিয়ের ক্ষেত্রে প্রচুর বাধা আসে। সেই ক্ষেত্রে আগে ভালো কোনো জ্যোতিষীকে দেখিয়ে, যাকে আপনার বিশ্বাস পছন্দ, মাঙ্গলিক দোষটাকে ঠিক করুন। আজকে কার্তিক পুজো নিয়ে আলোচনা করতে পারবো না। কার্তিক পুজো 28টা প্রদীপ দিতে হয় ছেলে মেয়েদের পড়াশোনার উন্নতির জন্য, এবং এই যে বললাম যে যে কথাগুলো বললাম, কালকে আমার লাইভ আছে 6:35 আমি কার্তিক পুজো নিয়ে ডিটেলস বলবো, এবং কার্তিক পুজো কি ধরনের আপনারা পুজো করবেন সেটা জানতে পারবেন। আর আজকে তো অ্যাড্রেস গুলো বলা হলো না, কিছু বলা হয়নি, খালি আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে আমি বলে দিই, 8584038631, 8584038635, আর 8584038637। এই নম্বরে ফোন করলে উত্তর কলকাতার বাগবাজার, গড়িয়াহাট, বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, শিলচর, হায়দ্রাবাদ, দিল্লি সব চেম্বারের ব্যাপারে জানতে পারবেন। একদম, এই তিনটে বুকিং নম্বরে ফোন করুন, আগামীকাল লাইভ দেখতে থাকুন। আজকে তো এখানেই আমাদেরকে শেষ করতে হবে, নক্ষত্র কালকে কার্তিক পুজো নিয়ে বলবো ডিটেইলস কি করবেন। নমস্কার। মূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি মুম্বই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গৌহাটি ও শিলচর চেম্বার 8584038631।